একটু জানতে চাই ফেসবুকে প্রতারণার বিষয়ে। জি, আজকে আমাদের হাইকোর্ট ডিভিশনে একটি মামলায়, ফেসবুকে প্রতারণার একটি মামলায় আসামি জামিনের জন্য এসেছিল। তো মামলার ঘটনা হলো, খুলনার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি এই মামলার বাদী হয়ে মামলাটি করেছে। বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ হলো, এক নম্বর আসামি যিনি, তিনি ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের একজন শিক্ষিকা পরিচয় দিয়ে এই বাদীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে সম্পর্ক সূত্র ধরে সেই আবার অন্যান্য আসামিদেরকে সাথে নিয়ে একটা প্রতারণার ফাঁদ তৈরি করে। বিষয়টি ছিল এমন যে অন্য আসামি তাকে, এই বাদীকে ফোন করে বলে যে তার সাথে যে পরিচয় আছে এক নম্বর আসামি, সেখানে তো এক নম্বর আসামি, তাকে অপহরণ করা হয়েছে। এভাবে অপহরণ করা হয়েছে, তাকে আমরা ছেড়ে দিতে পারি যদি আপনি 20 লক্ষ টাকা দেন। তো সেই কথার প্রেক্ষিতে উনি টাকা দিতে রাজি হয়, একটি অ্যাকাউন্ট নম্বর চায়। অ্যাকাউন্ট নম্বর চাওয়ার পরে ওরা একটা অ্যাকাউন্ট নম্বর দিয়েছে, সেই অ্যাকাউন্টে উনি 5 লক্ষ টাকা দেন। পরবর্তী সময়ে উনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এই এই ফেসবুকে যে পরিচয় হয়েছিল ওনার সাথে, সেই মহিলাই আসলে ষড়যন্ত্র করে একটা প্রতারণার ফাঁদ তৈরি করে তার কাছ থেকে এই টাকা আত্মসাৎ করেছে অন্যান্য আসামিদের সহযোগিতায়। তো আজকে যিনি আসামি হাইকোর্টে আগাম জামিনের জন্য এসেছিলেন, তিনি হচ্ছেন এই প্রতারক চক্রের অন্যতম সদস্য, যার অ্যাকাউন্টে এই টাকাটি লেনদেন হয়েছে। তো উনি আদালতে আগাম জামিনের জন্য আসলে আদালত কাগজপত্র পর্যালোচনা করে এবং আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে, আমাদের বক্তব্য শুনে উনি মন্তব্য করেছেন যে ধরনের প্রতারক চক্র ইদানিং সারা বাংলাদেশেই বেড়ে গেছে, এই প্রতারক চক্ররা হাইকোর্ট থেকে এসে কোনো সুবিধা নিতে পারবে না। সুতরাং উনি এটা পুলিশ ডেকে আসামিকে জেলহাজতে প্রেরণ করেছেন। আর একই সাথে আর কিছু বলছে কোর্ট? কোর্ট বলেছে যে এ ধরনের প্রতারক চক্র যাতে কোনোভাবেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, এ ব্যাপারে সবাইকেই সতর্ক থাকা প্রয়োজন। সুপ্রিম কোর্টও এ ব্যাপারে অত্যন্ত সচেতন। আমরা যখনই এ ধরনের প্রতারক চক্র পাবো, তখনই আইনে তাকে শরবত করার জন্য নির্দেশনা দেব।